এমডি আমির হামজা আপনি লিখেছেন ব্যবসার ক্ষেত্রে একটি পণ্য সর্বোচ্চ কি পরিমাণ লাভ করা জায়েজ হবে, ব্যবসার ক্ষেত্রে একটি পণ্যে আপনি কি পরিমাণ লাভ করবেন, এ বিষয়টি নির্ভর করে যে কোন সভ্যতায় কোন সমাজে কোন কালচারে ওই পণ্য কি পরিমাণ লাভে বিক্রি করার আপনার নিয়ম চালু আছে, যে পরিমাণ লাভে বিক্রি করার রেওয়াজ চালু আছে যে একজন ব্যবসায়ী তার খরচ খরচা সব কিছু ওঠানোর পরও যে পরিমাণ প্রফিট নিয়ে থাকে সচরাচর আপনি সেই পরিমাণ নেবেন, তার চাইতে অনেক বেশি যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য অনুচিত কাজ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা জুলুম হতে পারে। বিশেষ করে কখনো ক্রাইসিস সৃষ্টি হলো, আপনি এই সুবাদে অর্থ লিপসার জায়গা থেকে দাম বাড়িয়ে দিয়ে চড়া মূল্য হাঁকি আপনি সেখান থেকে অর্থ উপার্জন করলেন, সেটি আপনার জন্য জায়েজ হবে না। তবে হ্যাঁ, মৌলিকভাবে একটা কথা মনে রাখতে হবে, ইসলামী শরিয়া ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতিকে এক্ষেত্রে মৌলিকভাবে আপনার মূলদণ্ড আপনার মানদণ্ড বানিয়েছে যে একজন ক্রেতা একজন বিক্রেতা তারা উভয়ে তাদের জিনিসটা কত দিয়ে বিক্রি করবেন কত দিয়ে কিনবেন, তারা যদি স্বেচ্ছায় যেই কোনো ফিগারের উপরে সন্তুষ্ট হন ইসলামী শরিয়া সেখানে আপনার কোনো আপত্তি করে না। ধরুন শখের বসে আমি একটা জিনিস কিনবো, সেই জিনিসটা হয়তো আরেকজনের কাছে খুব শখের জিনিস তিনি বিক্রি করবেন না, তো তিনি অনেক দামে বিক্রি করলেন আর আমি অনেক দামে কিনলাম, ইসলামী শরিয়া এক্ষেত্রে কোনো প্রকার আপনার বাধা দেয় না। তো ক্রেতা বিক্রেতার নিজেদের মধ্যকার ব্যাপার, শরীয়ত এক্ষেত্রে কোনো সীমানা ঠিক করে দেয় না, কিন্তু সচরাচর আপনার ক্রাইসিস সৃষ্টি হলে বা জাতীয় পরিস্থিতিতে মানুষ বিপদে পড়েছে সেই সুযোগে আপনি অনেক চড়া মূল্য হাঁকানো বা যে চলমান মূল্য আছে সেই মূল্যের চাইতে বাজার মূল্য চাইতে অনেক বেশি নেওয়া, এটা অমানবিক এবং অনৈতিক কাজ। একজন মুসলমান ব্যবসা করে তিনি দুনিয়ার অর্থ যেরকম উপার্জন করবেন তার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি উপার্জন বা অর্জনের চেষ্টাও কিন্তু তাকে করতে হবে। দাউস আপনি লিখেছেন, মহিলাদের যদি জাকাত দেয়া পরিমাণ স্বর্ণ থাকে তাহলে কি কোরবানি দিতে হবে? জাকাত ফরজ হয় যতটুকু সম্পদ থাকলে, ততটুকু সম্পদ থাকলে স্বর্ণ হোক, তারপরে কোরবানি বর্তায় হানাফি মাযহাব অনুযায়ী তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। অন্যান্য ফোকা একরাম সুনাতে মুয়াক্কাদা বলেছেন যেটা ওয়াজিবের কাছাকাছি। আসামুল হোসনা আপনি লিখেছেন, হাতে মেহেদি দেওয়ার পর নন মাহরাম দেখলে কি গুণা হবে? হাতে মেহেদি দেওয়ার পর নন মাহরাম কে সেটা দেখানো ইচ্ছাকৃতভাবে সেটা অন্যায়, কারণ সৌন্দর্য প্রকাশ করার সামিল, আর এমনি দেখে গেছে অনিচ্ছাকৃতভাবে তাতে অসুবিধা হবে না। কানিজা আফরোজ আপনি লিখেছেন, পছন্দের ছেলে ইমানদার হওয়ার পরও পরিবার মেনে না নিলে করণীয় কী? ইমানদার নেকামল ছেলেকে বিয়ে করেছেন কিন্তু পরিবারের মধ্যে দিনদারি নাই, তারা দিনদারির গুরুত্ব বুঝে না, এই জন্য তারা অসম্মত আছেন বা অসন্তুষ্ট আছেন, তাতে আপনার কিচ্ছু আসে যায় না, কারণ পরিবার এ ধরনের আপনার অযৌক্তিক কারণে যদি অসন্তুষ্ট হয় সে অসন্তুষ্টির কারণে আপনার কোনো গুণা হবে না। তবে হ্যাঁ, আপনার দ্বারা যেন বেয়াদবি না হয় সে চেষ্টা অবশ্যই আপনি। রিয়ার পারভেজ আপনি লিখেছেন, কোরবানি পশুর মাংসের তিন ভাগের দুই ভাগ এতিম মিসকিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়ার পর বাকি এক অংশ অর্থাৎ আমার অংশের মাংসটুকু আমি না খেয়ে বিক্রি করলে কি কোনো সমস্যা আছে? ভাই পারভেজ, আপনি কোরবানির গোশত তিন ভাগের এক ভাগ যেটা আপনার সেটি আপনি বিক্রি করতে পারবেন না, এমনকি সেই তিন ভাগের এক ভাগ তো নয়, সামান্য পরিমাণও আপনি বিক্রি করতে পারবেন না। কারণ হলো কোরবানি পশু এটি জবাই করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এটা পরিপূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হয়ে গেছে। এরপর সেখান থেকে যদি আপনি কোনো কিছু বিক্রি করেন তাহলে তো এটা পরিপূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হলো না, তার মানে ওই অংশটুকু বাদে বাকিটুকু আপনি আল্লাহর জন্য নিবেদন করেছেন আর ওই অংশটুকু বিক্রি করে বেনিফিটেড আপনি হচ্ছেন। হ্যাঁ, আপনি কোনো গরিবকে দান করেছেন তারপরে সে বিক্রি করলে এটা তার ব্যাপার, কিন্তু কোরবানিদাতা তার পশুর কোনো অংশ বিক্রি করতে পারবে না এবং বিক্রি করে তিনি সেটা ভোগ করতে পারবেন না, এটা তার জন্য জায়েজ হবে না এবং এরকম করলে তার কোরবানি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুর কোনো কিছু গোশত হোক অন্য কিছু হোক কসাইকে দিতে নিষেধ করেছেন পারিশ্রমিক হিসাবে, কসাইকে আপনি নগদ টাকা বা অন্য কিছু দিয়ে পারিশ্রমিক দিবেন, কিন্তু কোরবানির পশুর কোনো কিছু যদি দেন তাহলে সেটা গোশত বিক্রি করে বেনিফিটেড হওয়া এবং আপনার কসাইকে দিয়ে আপনার নিজে বেনিফিটেড হওয়া এই দুটি প্রায় একরকম বা কাছাকাছি, যার কারণে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো সেই হাদিসের আলোকে যেটি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে তার আলোকে আমরা বলতে পারি এটি জায়েজ হবে না।